সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব। অধ্যায়টির নাম হলো আলো। আলো অধ্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সংকট কোণ ও ক্রান্তি কোণ। তোমরা সবাই জানো আলোকরশ্মি সবসময় স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে চলতে পারে, কিন্তু কখনো কখনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় অথবা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। যেমন মনে করো, তুমি যদি পানিতে তাকাও তাহলে পানির নিচে তুমি অনেক সময় দেখতে পাও। এই যে তুমি পানির নিচে দেখতে পেলে, এখানে আলো কি শুধুমাত্র একটি মাধ্যমে চলেছে? না, আলো এখানে একাধিক মাধ্যমে চলেছে। আলো প্রথমে পানিতে, পানির মাধ্যম থেকে, তারপরে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে তোমার চোখে এসে তারপরে উপযুক্ত প্রতিবিম্ব সৃষ্টি করেছে। এক্ষেত্রে কি ঘটনা ঘটেছে লক্ষ্য করে দেখো, দুইটি মাধ্যম, এক নম্বর হচ্ছে হালকা মাধ্যম এবং দুই নম্বর হচ্ছে ঘন মাধ্যম। তো আমরাও আমাদের এই আলোচ্য বিষয়ে ঘন মাধ্যম এবং হালকা মাধ্যম, এই দুইটি মাধ্যম নিয়ে আলোচনা করব। তোমরা দেখো যে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। আলোকরশ্মির দিকগুলো দেখো, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। আমরা কি জানি, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। লক্ষ্য করে দেখো, এক নাম্বার আলোকরশ্মিটি এদিক দিয়ে যেতে যেতে বিভেদ তলে এসে তারপর তার গতিপথ পরিবর্তন করেছে। সে যদি সোজা যেত তাহলে কিন্তু এই পথ দিয়ে এদিক দিয়ে চলে যেতে হতো, কিন্তু এদিক দিয়ে না যেয়ে সে একটু বেঁকে এই পথ দিয়ে গেছে। তাতে বোঝা গেল আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন আলোকরশ্মিটি বেঁকে যায়। তারপরে পরবর্তী রশ্মিটি দেখো, দুই নম্বর রশ্মিটি এদিক দিয়ে গিয়ে তারপর বিভেদ তলে তার দিক পরিবর্তন করেছে। দেখো, এই রশ্মি থেকে দূরে চলে গেছে, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে গেছে। অবিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কারণ কি? এটা আলোর একটা নিয়ম। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে লক্ষ্য করো যে দুই নম্বর রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে গেছে, এদিক দিয়ে যাওয়ার পর সে এদিক দিয়ে বেঁকে চলে গেছে। এভাবে আলোক, প্রতিটি আলোকরশ্মির জন্য এখানে দেখো একটি কোণ হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের জন্য আলোকরশ্মিটা এই এতটুকু কোণ অতিক্রম করে দূর দিয়ে চলে গেল, অবিলম্ব থেকে দূরে সরে গেল। অবিলম্ব থেকে দূরত্বটা এভাবে কোণের সাহায্যে নির্ণয় করা হয়। এর পরবর্তী ঘটনাটা তুমি লক্ষ্য করলে দেখবে যে তিন নাম্বার রশ্মিতে আলোকরশ্মি যখন বিভেদ তলে এসে পড়ল, বিভেদ তল থেকে তারপর সে একদম এই বিভেদ তল বরাবর চলে গেল। সে এদিকেও গেল না, আবার ভিতরের দিকে ঘন মাধ্যমেও আসলো না, একদম সরাসরি বিভেদ তল বরাবর চলে গেল। এই যে আলোকরশ্মিটা গেল এই কোণের জন্য, অবিলম্ব থেকে এতটুকু কোণ উৎপন্ন করে সে কিন্তু বিভেদ তল ঘেঁষে চলে গেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই প্রতিটা আলোকরশ্মির জন্য অবিলম্ব থেকে রশ্মিগুলো একটু একটু করে দূরে সরতেছে। এই একটু একটু করে দূরে সরতে সরতে তারা একটা সময় ঠিক বিভেদ তল ঘেঁষে চলে যাবে। এই যে আলোকরশ্মিটি বিভেদ তল ঘেঁষে চলে গেল, সে তখন কিন্তু তোমার অবিলম্ব থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি কোণ। এই এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো আলোকরশ্মিটি, এই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করার কারণে আমরা এটাকে এই তিন নম্বর রশ্মির জন্য সংকট কোণ বলবো। অর্থাৎ তিন নম্বর রশ্মিটা যে কোণে বিভেদ তলের উপর আপাতিত হয়েছে, আপাতিত হওয়ার পর বিভেদ তল ঘেঁষে চলে গেছে। এ কারণে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটাকে আমরা বলবো কি? সংকট কোণ। সেই কোণের নাম কি হবে? সংকট কোণ। এই কোণটা হলো সংকট কোণ। অর্থাৎ তাহলে সংকট কোণ কাকে বলবে? আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন প্রতিসরণের সময় যে মানের কোণের জন্য ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে মানের কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সেই মানের কোণকে আমরা বলবো সংকট কোণ। তাহলে এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সংকট কোণ। এই সংকট কোণের চেয়ে যদি আলোকরশ্মিটা আরেকটু বড় কোণ করে বিভেদ তলের উপর আপাতিত হয় তখন কি হবে? তোমরা কেউ চিন্তা করে বলতে পারবে তখন কি হবে? অর্থাৎ আলোকরশ্মিটা যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে এবং সংকট কোণের চেয়ে, এখানে যে সংকট কোণ আছে সেই সংকট কোণের চেয়ে আরেকটু বড় কোণে আপাতিত হলো, তখন কিন্তু আলোকরশ্মিটি আর বিভেদ তল ঘেঁষে চলে যাবে না। তখন আলোকরশ্মিটি কি হবে?
ঘনমাধ্যমের মধ্যে পুনরায় প্রতিফলিত হবে। এই যে আলোকরশ্মিটি ঘনমাধ্যমের মধ্যে পুনরায় প্রতিফলিত হলো, এই ঘটনাটাই হলো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ আলোকরশ্মি যখন সংকট কোণের চেয়ে বড় মানের কোণের জন্য বিভেদতলে আপাতিত হয়, তখন সেটা আর প্রতিসরণের নিয়ম অনুযায়ী প্রতিসরিত হয় না, সেটা কি হয়, সেটা হয় প্রতিফলিত হয়। যখন এরকম একই মাধ্যমে প্রতিফলিত হয় তখন সেটাকে আমরা বলবো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, 3 নং রশ্মিটি যখন এদিক থেকে এগিয়ে গেল তখন সংকট কোণ উৎপন্ন হলো, আর যখন 4 নং রশ্মিটি যখন বিভেদতলে আপাতিত হলো এবং প্রতিসরিত হওয়ার সময় তখন কিন্তু পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হলো। তাহলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত কয়টি? পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত হচ্ছে 2টি। 1 নম্বর শর্ত হলো যে আলোকরশ্মিকে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হইতে হবে, এবং 2 নম্বর শর্ত হলো আলোকরশ্মিটি তোমার ঘনমাধ্যমে সংকট কোণের চেয়ে বড় কোণে আপাতিত হতে হবে। যখন সংকট কোণের চেয়ে বড় কোণে আপাতিত হবে তখনই কেবল সে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় তোমরা সবাই বুঝতে পেরেছ যে সংকট কোণ এবং সংকট কোণের সাথে সাথে কিভাবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয় এবং পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি তা তোমরা বুঝতে পারলে। তোমরা সবাই এই পাঠটি বই থেকে ভালো করে পড়বে এবং বুঝে বাসায় লেখার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।